আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমার তো বিয়েবাদী মনে করেন শেষ হয়ে গেল বিয়ের দাওয়াত খাওয়া শেষ হয়ে গেল দাদু তো আমার মানে ভাতের দিন থেকে অসুস্থ হঠাৎ করে তারপরের দিন আর কি আমার দাদু দুপুরের দিক আর কি মারা যায় আমি কখনো কোনো মানে কারো মৃত্যু কখনো আমি নিজের চোখে দেখিনি কিন্তু আমার দাদুর মৃত্যু আমি নিজ চোখে দেখছি আমার চোখের সামনে একটা মানুষের মৃত্যু হয়ে গেল। আমি তখন কোরআন শরীফ পড়তেছিলাম হঠাৎ করে আমার দাদু কিন্তু জোরে জোরে নিশ্বাস নিয়েছিল রাত থেকে কিন্তু হঠাৎ করে নিশ্বাসটা মনে করেন মানে আস্তে আস্তে কমে আসতেছে সকাল থেকে একটু একটু করে কমে আসতেছে কমে আসতেছে মারা যাওয়ার দশ পনেরো মিনিট আগে আর কি চোখ দিয়ে খালি পানি পরতো শুধু চোখ দিয়ে পানি পরতো আমি কোরআন শরীফ পড়ছিলাম আর চোখ বারবার বারবার মুছে দিচ্ছিলাম চোখ মানে কেন যে চোখ দিয়ে মানিয়ে পড়তেছিলো বুঝতে পারতেছি না আমি কিন্তু তারপরে হঠাৎ করে হা করে মনে করি নিঃশ্বাস নিচ্ছিল হঠাৎ করে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে মানে তিনটায় হিসকি কেড়ে আর কি একাই কেবলামুখী হয়ে গেল হয়ে আর কি দুনিয়ার মায়া শেষ হয়ে গেলো আমরা কিন্তু কখনো আমার আমার কোনো নিজের দাদা বা নিজের দাদি এদেরকে আমরা কখনো দেখিনি নিজ চোখেও দেখিনি কারণ আমার মায়ে দেখিনি আমরা দেখবো কেমনে। আমরা কিন্তু ওনাকে অনেক ভালোবাসতাম আমার আব্বুরের ছোটোবেলা থেকেই আর কি বাবা মাকে হারাইছিল ওই দাদুরে মানুষ করছিলো মানে আব্বু আমার আব্বুর মামা আমরা কিন্তু তাদেরকে অনেক ভালোবাসতাম ওই দাদু আমাদেরকে অনেক ভালোবাসত এভাবেই কিন্তু অনেক ভালোবাসত আমি কিন্তু অনেকদিন ধরে যাইতে চাই বাড়ি যাওয়া হয় না যাওয়া হয় না পরে যে গেলাম যে যে দাদুকে দেখালো বিয়ের দাওয়াত খাওয়া হইলো কিন্তু বুঝতে পারিনি যে একে বিয়ের দাওয়াত খাইতে যে দাদুকে একবারে হারায় রাখিয়ে এসব এটা কিন্তু বুঝতে পারিনি আমি কই হ্যাঁ বিয়ের দাবাদ খেয়ে চলে আসবো এসে ছেলের স্কুলের পরীক্ষা শেষ হলে তারপর আবার যাব কিন্তু না একবারে দাদুকে হারিয়ে চলে আসলাম কখনো নিজের দাদা দাদিকে পাইনি ওনাদেরকেই দাদা দাদি ভাবছি ওনাদেরকেই ভালোবাসছি ওনাদেরকেই আমরা আমরা কখনো বুঝতে পারিনি যে আমাদের দাদা নাই উনিও আমাদের দাদা ছিলাম ওনাকে আমরা অনেক ভালোবাসতাম উনিও আমাদেরকে কিন্তু অনেক ভালোবাসত তো কীভাবে কী থেকে কি হয়ে গেলো আমাদেরকে সবাইকে সেরে চলে গেলো আর আমি কিন্তু ছিলাম সবচেয়ে বড় আমিও বড় নাতনি আর আমারে একমাত্র বিয়ে হয়েছে আমারে শুধু সন্তান হয়েছে আমার স্বামীকে দেখছে আমার সন্তানদেরকে শুধু দেখছে তাছাড়া আমি কিন্তু ওই দাদু কাউকে দেখতেই পারিনি মানে নিজের যে নাতি নাতনি আছে সবাই কিন্তু এখনো ছোট ছোট মানে আমার ছেলের বয়সে আর কি সবগুলা আমিও সবারে বড় আমি সবারে বড় নান্নি আমাকে অনেক দিন ধরে আমাকে ডাকে বোলা আয় 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 কিন্তু আমি যাই না ছেলের স্কুল দেওয়ার পর থেকে কিন্তু বাড়ি ওইভাবে যাওয়া হয় না এখন গেলাম বিয়ের দাওয়াত খাইতে বিয়ের দাওয়াত দিয়ে যে এভাবে দাদুকে হারাবো সেটা তো বুঝতেই পারি সবাই আমার দাদুর জন্য দোয়া থাকে দোয়া করবেন আল্লাহ জন্য অনেকে জান্নাত নসিব করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ